সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খাদ্য সামগ্রীতে বিষ মিশ্রিত থাকলে উক্ত বিষ নষ্ট করার জন্য কোরআনুল কারীম থেকে কিছু ওয়াজিফা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে হাদিসে বর্ণিত কিছু একটা দোয়া। এই দোয়াটা আপনার যে খাবারের প্রতি সন্দেহ হচ্ছে ওই খাবারের মধ্যে আপনি 27 বার মনে মনে পড়ে একটা ফু দিয়ে দেন, তারপরে বিসমিল্লাহ বলে ওই খাবারটা খান। যদি ওইখানে বিষও থাকে সেটা পানি হয়ে যাবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা পাচ্ছি। বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, আবু দাউদের মধ্যে, নাসাই শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। এমনকি এটার সাথে যদি কোনো জাদুটো নাও থাকে এটাও ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকের জমি নিয়ে শত্রুতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সৎ মা, সৎ বাবা, এমন এই জাতীয় সমস্যাগুলোর কারণে এলাকার মধ্যে একজন আরেকজনের খাবার খেতে চায় না, কলহ থাকে, দ্বন্দ্ব থাকে, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, নানান ধরনের সমস্যা থাকে। অনেকেই সন্দেহ করে কারো খাবার খান না, তো তাদের খাবার খাওয়ার জন্য এই দোয়াটা আমি বলতে পারি। মানে যেটাই মিশাইয়া থাকুক, যে কোনো খাবারে বিষ থাকুক আর জাদু থাকুক, বিসমিল্লাহ বলে ফু দিয়ে খাবেন, নষ্ট হয়ে যাবে। সাথে সাথে আমি যে দোয়াটা বলবো এটাও পড়বেন। এটা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحديث بنيت دعاء بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أبر بولشي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আল্লাহ পাকের হুকুমে এই আমলটা করেন ইনশাল্লাহ এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। খাবারের মধ্যে যদি বিষ মিশিয়ে কাউকে মারার ইচ্ছা হয়ে থাকে, কেউ যদি ইচ্ছা করে থাকে, তো সেটা নষ্ট করার জন্য হচ্ছে এই আমল। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার নাম দিয়ে অথবা আমার ছবি দিয়ে অনেকেই বিভিন্নভাবে আইডি ক্রিয়েট করছে। সাবধান, আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করছি, সতর্ক করছি, বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এর দায়ভার কিন্তু নিচ্ছি না। আসসালামু আলাইকুম।